আগার যে অংশটুকু এটিতে দেখতে পাচ্ছেন যে চারা বের হয়ে গেছে খুব দ্রুত এখান থেকে আপনি যদি রোপণ করেন খুব দ্রুত আপনি চারা পেয়ে যাবেন এবং কি খুব দ্রুত গাছ বের হবে আপনার জমিতে রোপণের পরপরই তাহলে আপনারা দেখতে পেলেন আমরা কি মানে চারা আপনাদেরকে দিতেছি আগার অংশেই যদি এত তাড়াতাড়ি চারা বের হয়ে আসে তাহলে গোড়া অংশ থেকে কি কেমন চারা বের হবে আপনারা হয়তো বুঝতে পারছেন বর্তমানে আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের অসংখ্য চারা রয়েছে আমরা সারা দেশে কুরিয়ারের যুগেই এই ঘাসের কাটিংগুলো সরবরাহ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে পরিপক্ক হয়ে গেছে চারাগুলো এবং কি এগুলো জমিতে রোপণের সঙ্গে সঙ্গে আপনি নতুন নতুন চারা বের হবে এবং কি খুব দ্রুত এই ঘাসগুলো ঝোপ আকার নিবে তাই আপনারা যারা এই ঘাসে চারা নিতে চান কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমি সেলিম কবির দিনাজপুর জেলা জিরিবন্দর তিন নম্বর ফতজামপুর ইউনিয়ন থেকে আমার ফোন নাম্বার স্ক্রিনে আছে যারা বাইরে থেকে দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখবেন তারা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে সেই নাম্বারে আমার সঙ্গে অনলাইনে কথা বলতে পারেন যারা আমার প্রজেক্টে আসতে পারেন সরাসরি এই ঘাসের কাটিং নিয়ে যেতে পারেন আর যারা বাইরে থেকে অর্ডার করতে চান কুরিয়ার যোগে এই কাটিং সংগ্রহ করতে পারেন সকলকেই অসংখ্য ধন্যবাদ